পনেরো বছরের দুর্দণ্ড প্রতাপের শাসনের পর ছাত্র আন্দোলনের মুখে অনেকটা হুট করে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার ঘটনায় তার দল আওয়ামী লীগের মধ্যে কার্যত চরম বিপর্যয় ও হতাশা নেমে এসেছে। তবে এরই মধ্যে জানা গেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এখনও ভারতে আছেন এবং ভারতেই থাকবেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 9 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না, এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। নিউজ 18 এ ব্যাপারে বলেছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। মনে রাখবেন, এটি সিএনএন নিউজ 18 এর এক্সক্লুসিভ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন, কারণ ভারতের কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন নেই। নিউজ 18 এর সাংবাদিক জানিয়েছেন, যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। এদিকে হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন, ততদিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন। লেকিন দিদিমণি, এক কাম কি হাম ইলেকট্রিসিটি দেঙ্গে। গণবিপ্লবের পর তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক অবস্থায় হাসিনার পরিকল্পনা ছিল, প্রথমে ভারতে যাবেন, দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে, কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তবে সেটি হয়নি। কিছু রেখে যায়নি, এখন ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া। সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে 45 মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। পালানোর আগে ভারতকে তিনি জানান, স্বল্প সময় অবস্থান শেষে অন্য কোনো দেশে চলে যাবেন। নিউজ 18 জানিয়েছে, হাসিনার অন্য কোনো নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা এখন কাজে দিচ্ছে না, ফলে তিনি আপাতত ভারতেই থাকছেন। জয় বাংলা, জয় বাংলা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।